হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসেছি জগন্নাথের যে প্রোগ্রামটা হবে, যে রথযাত্রা হবে, সেইখানে পাণ্ডবী যে হবে সেইখানে চলে এসেছি। কারণ আমাদের একদিন কয়েকদিন আগে থেকে প্রোগ্রামটা স্টার্ট হয়, মানে আমাদের প্র্যাকটিসটা শুরু হয়ে যায়। তো এখানে আমরা প্র্যাকটিস করতে এসেছি রাত্রেবেলা মন্দিরের ভেতরে, মায়াপুর মন্দিরের ভেতরে। তো তোমরা দেখো যে ভিডিওটা কেমন লাগে। আর আমরা চলে এসেছি সেই প্র্যাকটিস করার জায়গায়। তো সবাই প্র্যাকটিস করছে, তো আমিও প্র্যাকটিস করবো। তো তোমরা ভিডিওটা দেখবে, এগুলো এটার সাথেই থাকবে। তো অবশ্যই আমরা পাণ্ডবীতে করছি, তো এইখানে তোমরা রাখবো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তোমরা যদি কেউ মুড দেই, কেউ যদি পুজো হয়ে বাজাও, কেউ যদি স্টেট হয়ে বাজাও, ভগবান খুশি হবে। সেই জন্য ভগবানকে আনন্দ দেওয়ার জন্য আমি নিজেকে বেশি আনন্দ করতে পারি। আরে কুকুরটা কেন এসছে? এক নম্বর বাজনা বাজাচ্ছে, সবাই থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাচ্ছে, ওইটা কোনো কথা। কখনো কখনো যদি পুরী রথযাত্রা কীর্তন দেখো, দেখবে বান্নার একটা ছুটে থাকে, সবাই একটা ছুটে থাকে, সবার একইভাবে কোমর দুলছে, একইভাবে হাত তুলছে। প্র্যাকটিস শেষ হয়েছে, এখানে সবাই এখন প্রসাদ দিচ্ছে, প্রসাদ পেয়েছে, প্রসাদ পাচ্ছে। তো গাইস, এটা দেখছেন আমাদের সেই প্রসাদ দিয়ে ইয়ের পর, হ্যাঁ পাণ্ডবী যে পরে একটু প্র্যাকটিস হওয়ার পর প্রসাদ দিয়েছে।